বিসমিল্লাহিররাহমানিররাহিম একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা আইসিটি বিষয়ের অধ্যায় তিনের আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে অধ্যায় তিনে আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আমরা তিনটি লেকচারে ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করেছি এবং গতদিন লেকচার থ্রিতে আমরা লজিক গেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। লেকচার ফোরে আজ আমরা গতদিনের ধারাবাহিকতায় যৌগিক লজিক গেটের অবশিষ্ট অংশ তথা বিশেষ লজিক গেট নিয়ে আলোচনা করব এবং এই বিশেষ লজিক গেটের আলোচনায় প্রতিটি গেটের যুক্তি বর্তনী, তাদের অপারেশন, সত্যক সারণী এবং মূলনীতি নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, লজিক গেট দুই প্রকার, যার একটির নাম হলো এক্সর লজিক গেট এবং অপরটির নাম হলো এক্সনর লজিক গেট। এক্সর লজিক গেট বলতে আমরা কি বুঝি? এটি একটি বিশেষ ধরনের গেট। এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্সর গেট বলা হয়। এক্সর গেটে যদি ইনপুট এ ও বি গ্রহণ করি, তাহলে আউটপুট এক্স এর মান যে বুলিয় বীজগণিত মেনে চলে তা হল এক্স ইজিক্যাল টু এ এক্সক্লুসিভ অর বি ইজিক্যাল টু, আমরা লিখতে পারি এ ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বি। এখানে এই সার্কেলের ভিতরে প্লাস চিহ্ন এই প্রতীকটি দ্বারা বিশেষ ধরনের যোগকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখানে আমরা এ এবং বি কে ইনপুট হিসেবে গ্রহণ করব, আমরা এর যুক্তি বর্তনীটি প্রতিষ্ঠা করার চেষ্টা করি। মনে করি এ এবং বি দুইটি ইনপুট, তাহলে এখানে লজিক ফাংশনের দিকে লক্ষ্য করো। লজিক ফাংশনে দেওয়া আছে এ ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বি, তাহলে এ এবং বি আমাদের ইনপুট হিসেবে আছে, তারপরে আমাদের দরকার হচ্ছে এ নট বি নট। তাহলে প্রথমে আমরা এ থেকে একটি ইনপুট গ্রহণ করলাম এবং বি থেকে নট গেটের সাহায্যে আমরা বি নট কে নিলাম। এরপরে এ থেকে আমরা নট গেটের সাহায্যে এ নট নিলাম এবং বি থেকে আমরা বি ইনপুট হিসাবে নিলাম। এবার লক্ষ্য করো এ ইন্টু বি নট, তাহলে এ এবং বি নট এখানে কিন্তু গুণ অবস্থায় আছে, আর আমরা জানি গুণ অবস্থায় থাকলে সেখানে অ্যান্ড গেট দিতে হবে। তাহলে এ এবং বি নট কে আমরা অ্যান্ড গেট দিলে আউটপুট হিসেবে পাব এ ইন্টু বি নট। অনুরূপ ভাবে এ নট এবং বি কে অ্যান্ড গেটে ইনপুট হিসেবে দিলে আমরা আউটপুট হিসেবে পাব এ নট ইন্টু বি। আবার একটু লজিক ফাংশনের দিকে লক্ষ্য করো, এ ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বি, তাহলে এই দুটি রাশিকে যোগ অবস্থায় প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এখানে এ বি নট এবং এ নট বি কে আমরা একটি অর গেটের ইনপুট হিসেবে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের এক্সর গেটের যুক্তি বর্তনী বা লজিক সার্কিট। কিন্তু সংক্ষিপ্ত লজিক সার্কিটে আমরা এই নতুন ধরনের প্রতীকটি ব্যবহার করব এবং এই প্রতীকটা থাকলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে এটি হলো এক্সর লজিক গেটের যুক্তি বর্তনী বা লজিক সার্কিট। আর এই লজিক সার্কিটের অভ্যন্তরে কি ধরনের কার্যক্রম হয় যা আমরা একটু আগে বিস্তারিত ভাবে দেখলাম। আমরা এখানে এ এবং বি কে ইনপুট হিসেবে গ্রহণ করলে আউটপুট হিসেবে পাব এ এক্সক্লুসিভ অর বি, অথবা আমরা লিখতে পারি এ ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সংক্ষিপ্ত যুক্তি বর্তনের প্রতীক হলো এই প্রতীকটা। এই প্রতীককেই আমরা এক্সর লজিক গেটের প্রতীক হিসাবে জানব এবং এখানে লজিক ফাংশন হল এক্স ইজিক্যাল টু এ এক্সক্লুসিভ অর বি অথবা এ ইন্টু বি নট প্লাস এ নট ইন্টু বি। এবার আমরা এক্সর গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করব। দেখো, আমরা আলোচনায় বলেছি যে এ এবং বি কে ইনপুট হিসেবে গ্রহণ করব, তাহলে এ এবং বি কে ইনপুট হিসেবে গ্রহণ করলে আমরা এখানে মোট চারটি সারি পাব, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান। এখন আমাদের
লজিক ফাংশনের দিকে লক্ষ্য করো, আমাদের কিন্তু a নট দরকার, b নট দরকার, সেই কারণে আমরা এখানে a নট এবং b নট নির্ণয় করলাম। a থেকে আসলো a নট এবং b থেকে আসলো b নট, অর্থাৎ a তে 0 থাকলে a নট হবে 1 আর a তে 1 থাকলে a নট হবে 0, অনুরূপভাবে b তে 0 থাকলে b নট হবে 1, b তে 1 থাকলে b নট হবে 0। এবার আমরা এন্ড গেট করব, এন্ড গেটে প্রথমে করব a ইনটু b নট, তাহলে প্রথম কলাম এবং চতুর্থ কলাম এদেরকে আমরা কি করব, এন্ড গেট প্রয়োগ করব। তাহলে এন্ড গেটের অপারেশনে আমরা মূলনীতি শিখেছিলাম, সকল ইনপুট 1 হলে আউটপুট 1। তাহলে এখানে লক্ষ্য করো, a কলামে তৃতীয় সারিতে 1 আছে এবং b কলামে তৃতীয় সারিতে 1 আছে, তাহলে এই 1 আর এই 1 মিলে আমাদের আউটপুট হবে 1, আর কোন সারিতেই কিন্তু সকল ইনপুট 1 নেই, অতএব এই তিনটি সারিতে আমাদের আউটপুট হবে 0। একইভাবে আমরা a নট এবং b কে যখন এন্ড গেট প্রয়োগ করব, অর্থাৎ এই তৃতীয় কলাম এবং দ্বিতীয় কলামে যখন এন্ড গেট প্রয়োগ করব, তখন লক্ষ্য করো দ্বিতীয় সারিতে কিন্তু আছে সকল ইনপুট 1, তাহলে এই 1 1 এর জন্য আউটপুট হবে 1, অবশিষ্টগুলোতে আউটপুট হবে 0। এবার আমরা কি করব, এই যে a b নট এবং a নট b পেলাম, এই দুইটি এন্ড অপারেশনের উপরে আমরা অর অপারেশন যোগ করব। তাহলে অর অপারেশন যোগ করার ক্ষেত্রে আমাদের মূলনীতি কি ছিল মনে আছে তোমাদের? এখানে মূলনীতি ছিল সকল ইনপুট 0 হলে আউটপুট 0। তাহলে লক্ষ্য করো প্রথম সারিতে আছে সকল ইনপুট 0, এখানে আউটপুট 0, এবং চতুর্থ সারিতে আছে সকল ইনপুট 0, সে কারণে এখানে আউটপুট হচ্ছে 0, অন্য দুইটি সারিতে কিন্তু 0 1 1 0, তাই এই সমস্ত ইনপুটের জন্য আমরা আউটপুট পাবো হলো 1। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই যে ইনপুট এবং আউটপুট, এদের মধ্যে আমরা যদি একটি সম্পর্ক নির্ণয় করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুটের প্রথম সারিতে 0 0 আছে আর XOR গেটে আউটপুট পেয়েছি 0, আবার ইনপুটের শেষের সারিতে 1 1 আছে, আমরা আউটপুট পেয়েছি 0, আর মাঝে যে দুটো সারি এখানে আছে 0 1 আউটপুট হলো 1 এবং 1 0 আউটপুট হলো 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বলতে পারি যে ইনপুট সমান হলে আউটপুট 0, তবে আমরা কিন্তু আরেকটি বাক্য বলতে পারি, সেটা হলো ইনপুট অসমান হলে আউটপুট 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা XOR গেটের মূলনীতি পেয়ে গেলাম, যেখানে আমরা বলবো যে ইনপুট সমান হলে আউটপুট হবে 0। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা XNOR গেট নিয়ে আলোচনা করব। NOR গেট এবং NOT গেটের সমন্বয়ে XNOR গেট প্রতিষ্ঠিত হয়। এই গেটে আমরা যদি ইনপুট হিসাবে a b গ্রহণ করি, তাহলে আউটপুট x এর মান যে বুলিয় বীজগণিত মেনে চলে তা হলো x is equal to a XOR b NOT is equal to a into b plus a NOT into b NOT। এখানেও যথারীতি এই প্রতীকটা দ্বারা বিশেষ যোগ বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, দুইটি ইনপুটের ক্ষেত্রে আমরা XNOR গেটের যুক্তি বর্তনী প্রতিষ্ঠা করার চেষ্টা করি। প্রথমে আমরা নিলাম a, তারপরে আমরা নিলাম b, এরপরে আমরা a থেকে NOT গেটের সাহায্যে পেলাম a NOT এবং b থেকে NOT গেটের সাহায্যে পেলাম b NOT। এবার লজিক ফাংশনের দিকে লক্ষ্য করো, a ইনটু b, অর্থাৎ a b কে আমরা এন্ড গেট প্রয়োগ করব, তাহলে আউটপুট পাবো a ইনটু b, অনুরূপভাবে লজিক ফাংশনে দেখো a NOT ইনটু b NOT, তাহলে a নট b নট কে আমরা আরেকটি এন্ড গেট প্রয়োগ করব, তাহলে এখানে কিন্তু পাবো a নট ইনটু b নট। প্রিয় শিক্ষার্থীরা, এবার a ইনটু b প্লাস a নট ইনটু b নট এদেরকে আমরা যোগ করব, অর্থাৎ এখানে আমরা অর গেট প্রয়োগ করব, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু XNOR গেটের আউটপুট পাবো। এবং এই যে যুক্তি বর্তনী, এই যুক্তি বর্তনীটি আসলে XNOR গেটের যুক্তি বর্তনী, XNOR গেটের অভ্যন্তরে এই ধরনের কার্যক্রম সংঘটিত হয়। তাহলে XNOR গেটের অভ্যন্তরে যখন ইনপুট হিসেবে a b গ্রহণ করে, তখন এই গেটটি আমাদেরকে আউটপুট হিসেবে কি দেয়, a এক্সক্লুসিভ অর b তার উপরে নট, অর্থাৎ আমরা লিখতে পারি a ইনটু b প্লাস a নট ইনটু b নট। প্রিয় শিক্ষার্থীরা,
তাহলে এক্স নর গেটের সংক্ষিপ্ত যুক্তি বর্তনী আমরা পেলাম এবং এই প্রতীকটি আমরা যেখানে দেখব আমরা কিন্তু এটাকে এক্স নর গেট হিসেবে চিহ্নিত করব এবং তার আমরা লজিক ফাংশন পেলাম এই লজিক ফাংশনের উপর ভিত্তি করে আমরা এখন এক্স নর গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করব এখানে এবি আমরা ইনপুট হিসেবে গ্রহণ করেছি এবং যথারীতি এক্স নর গেটের মতই এখানে আমরা এ নট এবং বি নট নির্ণয় করেছি এবার আমরা এন্ড গেট নির্ণয় করব এন গেটের অপারেশন দেখো এখানে প্রথমে বলছে এ ইনটু বি তাহলে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম তাহলে এন গেটের অপারেশনে আমরা মূলনীতি শিখেছিলাম সকল ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয় এখানে প্রথম কলাম এবং দ্বিতীয় কলামের লক্ষ্য করো শুধুমাত্র শেষের সারিতে কিন্তু সকল ইনপুট ওয়ান আছে তাহলে এখানে আউটপুট হবে ওয়ান এবং অবশিষ্ট সারিগুলোর জন্য আউটপুট হবে জিরো অনুরূপভাবে এ নট এবং বি নট অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ কলামকে আমরা যদি এন্ড গেট প্রয়োগ করি তাহলে আমরা দেখতে পাই প্রথম সারিতে কিন্তু সকল ইনপুট ওয়ান আছে সে কারণে এখানে আউটপুট হলো ওয়ান এবং অবশিষ্ট সারিগুলোর জন্য আমাদের আউটপুট হয়ে যাবে জিরো এবার আমরা এ ইন্টু বি এবং এ নট ইন্টু বি নট কে আমরা কি করব অর গেট প্রয়োগ করব তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি পেয়ে যাব এবং অর গেটের মূলনীতি যথারীতি আমরা একটু আগেই উল্লেখ করলাম যে সকল ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয় তাহলে লক্ষ্য করো দ্বিতীয় সারি এবং তৃতীয় সারিতে কিন্তু সকল ইনপুট জিরো আছে এ কারণে এই দুটির আউটপুট হলো জিরো আর প্রথম সারি চতুর্থ সারিতে কিন্তু সকল ইনপুট জিরো নেই তাহলে এখানে আমরা আউটপুট পাব ওয়ান প্রিয় শিক্ষার্থীরা এখন এই এ বি ইনপুটের উপর ভিত্তি করে আউটপুটের সাথে আমরা যদি সম্পর্ক স্থাপন করি এবার কিন্তু আমরা লক্ষ্য করছি দেখো প্রথম সারিতে জিরো জিরো আছে আউটপুট হলো ওয়ান এবং চতুর্থ সারিতে ওয়ান ওয়ান আছে আউটপুট হলো ওয়ান তাহলে কিন্তু আমরা বলতে পারি আমাদের মূলনীতি হিসেবে যে ইনপুট সমান হলে আউটপুট ওয়ান অথচ দেখো একটু আগেই আমরা যখন এক্সর গেটের মূলনীতি নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা পেয়েছিলাম যে ইনপুট সমান হলে আউটপুট জিরো হ্যাঁ এখানে তোমরা আরো একটি বাক্য বলতে পারো যে ইনপুট অসমান হলে আউটপুট জিরো হয় তবে এখানে আমার পরামর্শ থাকবে দুই ধরনের বাক্য মুখস্থ না করে তোমরা এক ধরনের বাক্য মুখস্থ করবে সেটা এক্সর গেটের ক্ষেত্রে এবং এক্স নর গেটের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে না হলে দুই ধরনের বাক্য কিন্তু তোমাদের কাছে এলোমেলো হয়ে যাবে এবং কোনটা কোন গেটের জন্য প্রযোজ্য এটি বুঝতে পারবে না সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এক্স অর গেট এবং এক্স নর গেট নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে দুইটি গেটেরই সংক্ষিপ্ত যুক্তি বর্তনীর প্রতীক বা লজিক সার্কিট আমরা পেলাম এবং লজিক সমীকরণ পেলাম এবং দুইটি গেটের ক্ষেত্রেই আমরা মূলনীতি পেলাম এখানে এক্স অর গেটের মূলনীতি হলো সকল ইনপুট সমান হলে আউটপুট জিরো হবে এবং এক্স নর গেটের মূলনীতি হলো সকল ইনপুট সমান হলে আউটপুট ওয়ান হবে প্রিয় শিক্ষার্থীরা লেকচার থ্রি এবং লেকচার ফোরের আমরা যদি সারাংশ উল্লেখ করি তাহলে আমরা বলবো যে লজিক গেট হলো দুই প্রকার যার একটি হলো মৌলিক লজিক গেট এবং অপরটি হলো যৌগিক লজিক গেট মৌলিক গেটের আলোচনায় আমরা তিনটি লজিক গেট নিয়ে আলোচনা করেছি যার একটি হলো অর গেট একটি হলো এন্ড গেট এবং একটি হলো নট গেট এবং যৌগিক গেটের আলোচনায় আমরা দুইটি লজিক গেট নিয়ে আলোচনা করেছি যার একটির নাম ছিল সার্বজনীন গেট এবং অপরটি হলো বিশেষ গেট সার্বজনীন গেট নিয়ে আমরা যথারীতি লেকচার থ্রিতে আলোচনা করেছিলাম সেখানে দুইটি গেট নিয়ে আমরা আলোচনা করেছি একটি গেট ছিল নর গেট এবং অপরটি ছিল ন্যান্ড গেট এবং আজকের লেকচার ফোরে আমরা বিশেষ লজিক গেট নিয়ে আলোচনা করলাম যার একটি গেট ছিল এক্সর গেট এবং অপরটি ছিল এক্স নর গেট প্রিয় শিক্ষার্থীরা লজিক গেট নিয়ে আগামী লেকচারগুলোতে আরো আলোচনা হবে আমরা এনকোডার ডিকোডার হাফ এডার ফুল এডার ইত্যাদি লজিক গেট নিয়ে বিস্তারিত আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ডিজিটাল ডিভাইস আলোচনার লেকচার ফোর আজকের মতো এখানেই শেষ করলাম তোমাদের সবাইকে ধন্যবাদ।